আশা করি সবাই ভালো আছো। বাংলা ব্যাকরণের আরও একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। বাংলা ব্যাকরণের মধ্যে আজ আমরা আলোচনা করব মূলত ধ্বনির পরিবর্তন, এই স্পেসিফিক টপিকটি নিয়ে। ধ্বনির পরিবর্তন বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক এবং পরীক্ষায়, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমাদের ধ্বনির পরিবর্তন থেকে অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে হয়। ঠিক আছে, ধ্বনির পরিবর্তন আসলে কী? আমরা যে কথা বলছি, আমাদের অনেকের মধ্যে দেখা যায় আঞ্চলিকতা রয়েছে, কিংবা অনেক সময় আলসেমিরগত কারণে, তাছাড়াও হতে পারে অনেক সময় অভ্যাসগত কারণে, তাছাড়া হতে পারে প্রকৃতিগত কারণে, অর্থাৎ বিভিন্ন কারণে, বা অনেক সময় আমরা ওভার স্মার্টনেসের কারণে অনেকগুলো মূল ধ্বনিকে পরিবর্তন করে ফেলি। যেমন তুমি হঠাৎ একটা জায়গায় যাবা, তুমি ধরো শাহবাগ থেকে রামপুরা যাবা, ঠিক আছে, তোমার একটা রিক্সা দরকার বাহন হিসেবে, সো তুমি বললা এই রিক্সা এইদিকে আয়, রিক্সা, রিক্সাকে তুমি কি বললা রিক্সা, অনেকে হচ্ছে এরকম বলে থাকে, ঠিক আছে। সো মূল শব্দটাকে এক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে, দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে মূল শব্দ, প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে মূল শব্দ, এবং আরেকটা থাকবে বিকৃত রূপ, ঠিক আছে। এই বিকৃত রূপটা কী হলো সেটার উপর ডিপেন্ড করে আমাদের পরীক্ষায় অ্যান্সার করতে হবে সেটা কী ধরনের পরিবর্তন। ধ্বনির পরিবর্তন যে আমরা করতেছি, আমরা যে আঞ্চলিকতায় কথা বলতেছি বা আঞ্চলিকতা আমাদের মধ্যে প্রকাশ পাচ্ছে, এই জিনিসটাকেও ব্যাকরণবিদরা বিভিন্ন ধ্বনির পরিবর্তনের মধ্যে ফেলেছেন। আর ধ্বনির পরিবর্তন জিনিসটা কী, অর্থাৎ যে আমরা যে কথা বলতেছি এই জিনিসটা যে হঠাৎ হঠাৎ পাল্টে যাচ্ছে, বিভিন্ন নিয়ম অনুযায়ী পাল্টাচ্ছে, এই পাল্টানোর নিয়মগুলোকেই ব্যাকরণবিদরা বিভিন্ন ধ্বনির পরিবর্তনের সেক্টরে ভাগ ভাগ করে ফেলেছেন। এবং ধ্বনির পরিবর্তনটা প্রধানত দুই ধরনের হয়ে থাকে, কী কী, একটা হচ্ছে স্বরধ্বনিগত পরিবর্তন, আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনিগত পরিবর্তন। আচ্ছা, স্বরধ্বনি তো মূলত 11টা, এই রিলেটেড হলো হচ্ছে স্বরধ্বনিগত পরিবর্তন, আর ব্যঞ্জনবর্ণ 39টা রয়েছে। আর ধ্বনির পরিবর্তন নিয়ে আজ আমরা আজকে আলোচনা করবো আমাদের মূল ভিডিওটি, তাহলে আজ শুরু করা যাক আমাদের মূল ভিডিওটি। আমি তোমাদের একটা কথা প্রায়ই বলি, স্টাডি স্মার্ট নট হার্ড, ওকে। আর তোমরা যদি একটু বুঝে শুনে পড়ার চেষ্টা করো তো তাহলে তোমরা খুব সহজেই এই ধ্বনির পরিবর্তন টপিকটি থেকে পরীক্ষায় অ্যান্সার করতে পারবে। এবং আমরা দেখতে পারি যে নবম দশমের যে বইটা আছে, বোর্ড বই, যেটা আমরা মেইনলি ফলো করি, কিন্তু অনেক এক্সাম্পল আসে যে পরীক্ষায়, ভর্তি পরীক্ষায় তোমার হচ্ছে এক্সাম্পল বানিয়ে দেওয়া হয়, ঠিক আছে, শিক্ষকরা উদাহরণ বানিয়ে দেন, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের প্রবলেম হবে। আমরা যদি মেইন জিনিসটা না বুঝতে পারি, ঠিক আছে, মেইন স্ট্রিমটা না বুঝতে পারলে অনেক সময় আমাদের ভুল হয়ে যাবে। এবং এক্ষেত্রে আমি কিছু করেছি হচ্ছে কিছু ইংরেজি শব্দ ইউজ করেছি আমাদের, যাতে কিছুটা আমরা কমফোর্টেবল ফিল করি, কিছু কিছু বাংলা শব্দ আমাদের আনকমফোর্টেবল ফিল করতে সাহায্য করে। সো শুরু করা যাক আমাদের মেইন ভিডিওটি, দেরি না করে লেটস গেট স্টার্টেড আওয়ার মেইন ভিডিও। প্রথমে আমরা আলোচনা করব বিষমী ভবন, এবং তার সাথে সাথে আলোচনা করব ব্যঞ্জনচ্যুতি। দেখতে হয়তো পারছো ক্লিয়ার, একটা প্রথমটা হচ্ছে বিষমী ভবন, পরেরটা হচ্ছে ব্যঞ্জনচ্যুতি, ঠিক আছে। বিষমী ভবনটা দিয়ে শুরু করি, বিষমী ভবন এবং ব্যঞ্জনচ্যুতির ক্ষেত্রে একটা মিল রয়েছে, শেষ দুইটা বর্ণ সেম থাকবে, উদাহরণগুলো লক্ষ্য করো, শেষ দুইটা বর্ণ কিন্তু সেম, বড় দিদি ব্যঞ্জনচ্যুতির ক্ষেত্রে বড় দিদি, আর বিষমী ভবনের ক্ষেত্রে শরীর, শেষ দুইটা বর্ণ সেম, কিন্তু বিষমী ভবনের ক্ষেত্রে হচ্ছে শেষ দুইটা বর্ণের একটি পরিবর্তিত হয়ে যাবে, দুইটা সেম বর্ণ থাকবে শেষে এবং তার একটা পরিবর্তিত হবে। যেমন দুইটা র ছিল, রয় ধিকার রি র, দুইটা র একটা পরিবর্তন করে ফেললাম ল, শরীর, অর্থাৎ আমরা অনেক সময় উচ্চারণের সুবিধার জন্য শরীর শব্দটা উচ্চারণ করতে আমাদের খানিকটা প্রবলেম হয়, আমরা সেটাকে কী করলাম, শরীর করে দিলাম। তোমার বন্ধু তোমাকে ফোন দিছে, দোস্ত আজকে কোচিং আসিস নাই কেন, আজকে প্রাইভেট আসিস নাই কেন, আরে দোস্ত আর বলিস না আমার শরীরটা খুব খারাপ লাগতেছে, শরীরটা, শরীরটা, কী করলাম, মূল শব্দ শরীর আমরা বিকৃত করে কী উচ্চারণ করলাম, শরীর, ঠিক আছে। এখন তোমার বন্ধু হচ্ছে গরু কিনছে, তা দোস্ত কী কালারের গরু কিনছিস, দোস্ত লাল রঙের একটা গরু কিনছে, কিন্তু মূল শব্দটা কী আমরা জানি, লাল, কিন্তু সে কী বললো যে লাল রঙের একটা গরু কিনছে, আসলে কি লাল, কিন্তু হবে তো লাল। সো যেহেতু দুইটা সেম বর্ণের একটা পরিবর্তিত হয়ে যাচ্ছে, রিপ্লেসমেন্ট, ঠিক আছে, এই পরিবর্তনটাকে বলা হবে বিষমী ভবন। এবং বিষমী ভবনের সাথে ব্যঞ্জনচ্যুতির খানিকটা মিল রয়েছে, ঠিক আছে, এক্ষেত্রেও দুইটা বর্ণ সেম থাকবে, শেষ দুইটা বর্ণ সেম থাকবে, কিন্তু শেষেরটা জাস্ট লোপ পাবে, ওকে। তোমার হচ্ছে বিষমী ভবনের ক্ষেত্রে দুইটার একটা পরিবর্তন করেছি, যেমন র এবং র, দুইটা রয়ের একটা পরিবর্তন করে ফেলছি, ওকে, একটা র থাকতেছে না, ওর জায়গায় আরেকজনকে বসাচ্ছি। আর হচ্ছে লাল, দুইটা লয়ের জায়গায় একটা লকে রাখছি, আর একটা লকে কেটে দিচ্ছি, আর তার জায়গায় আরেকটা নতুন শব্দ আনতেছি, কিন্তু ব্যঞ্জনচ্যুতির ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে শেষের ব্যঞ্জনটি লোপ পাবে, ওকে। এখানে বলেছিলাম আমরা স্বরধ্বনিগত পরিবর্তন হতে পারে, ব্যঞ্জনধ্বনিগত পরিবর্তন হতে পারে, এক্ষেত্রে কিন্তু আমরা দেখছি কি, ব্যঞ্জনধ্বনিগত পরিবর্তন মেইনলি, ওকে, এই যে শেষের ব্যঞ্জনটি লোপ পাবে, অর্থাৎ কোনো তোমার হচ্ছে পাশাপাশি দুটি ব্যঞ্জনের একটি যদি লোপ পায় তাকে বলা হবে ব্যঞ্জনচ্যুতি। যেমন বড় দিদি, বড়দি, বড় দাদা, বড়দা, তারপর ছোট কাকা, ছোটকা, এভাবে আমরা কিন্তু অনেকে ছোটকা বলি, ঠিক আছে। সো এগুলো হচ্ছে মেইনলি ব্যঞ্জনচ্যুতির উদাহরণ। আবার ব্যঞ্জনচ্যুতির সাথে অন্তর্হতির খানিকটা মিল রয়েছে, ওকে, ব্যঞ্জনচ্যুতির সাথে অন্তর্হতির খানিকটা মিল রয়েছে, আমরা অন্তর্হতিটা দেখি,
অন্তর্হতি কি? অন্তর্হতি এবং ব্যঞ্জন যুতির সাথে মিল হচ্ছে বর্ণ আউট নিয়ম। ওকে, এখানে আমি বললাম না, কিছু কিছু আমরা ইংরেজি শব্দ ইউজ করবো যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, বোঝাটাই মেন, পরবর্তীতে আমরা নিজের মতো সাজিয়ে নিতে পারবো, ঠিক আছে? আর অন্তর্হতির ব্যাপারটা কি, সেটা হচ্ছে বর্ণ আউট নিয়ম। কীভাবে? আমরা যে ওয়ার্ডগুলো ইউজ করেছি মানে এটার সাথে এটা বুঝতে সুবিধা হবে যদি লিঙ্ক আপ করে পড়ার চেষ্টা করি, এই জন্য আমরা এই কিওয়ার্ডগুলো বা কি সাইনগুলো ইউজ করেছি। কোনো ব্যঞ্জনধ্বনি লোপ পেলে কোনো একটা শব্দের মধ্যে, একটা কোনো একটা ব্যঞ্জনধ্বনি লোপ পেলে তাকে বলা হবে অন্তর্হতি। যেমন আলাহিদা হয়ে গেল কি, আলাদা, লোপ পেয়েছে কি, ল লোপ পেয়েছে, আলাহিদা কোথায়, হ লোপ পেয়েছে। আবার ফাল্গুন, ফাগুন কি লোপ পেয়েছে, ল লোপ পেয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে দেখা যাচ্ছে দ্বিতীয় বর্ণটা লোপ পাচ্ছে, ভেঙে ভেঙে লিখলে দ্বিতীয় বর্ণটা লোপ পায়, কিন্তু এক্ষেত্রে ফলাহার তিন নাম্বার বর্ণটা লোপ পাচ্ছে। অর্থাৎ দ্বিতীয় বা তৃতীয়, চারটা বর্ণ থাকলে দ্বিতীয় অথবা তৃতীয় যে কোনো একটা বাদ যাবে, অর্থাৎ লাস্টেরটা বাদ যাবে না, লাস্টের যে কোনো একটা, তার আগে তৃতীয় কিংবা দ্বিতীয় বর্ণ বাদ যাবে, আলাহিদা আলাদা, তৃতীয় বর্ণটা বাদ যাচ্ছে। ওকে, এটা গেলো হচ্ছে অন্তর্হতির উদাহরণ। এখানে বর্ণ আউট নিয়ম কেন, এখানে হচ্ছে তিন নাম্বার বর্ণ বাদ গেলো, আর এই ক্ষেত্রে হচ্ছে চার নাম্বার বর্ণটা বাদ গেছে, এই জন্য এটাকে বলা হয় বর্ণ আউট নিয়ম। অর্থাৎ ব্যঞ্জনচ্যুতির সাথে মিল রয়েছে কার, অন্তর্হতির, আবার ব্যঞ্জনচ্যুতির সাথে মিল রয়েছে কার, বিষমী ভবনের। বিষমী ভবনের কেন, বিষমী ভবনটা হচ্ছে শেষ দুইটা বর্ণ সেম থাকবে, বড় দিদি বর্দি, বড় দাদা বর্দা, আর বিষমী ভবনের ক্ষেত্রে শরীর হয়ে গেল শরীর, শরীরটা ভালো না, লাল হয়ে গেল নাল, নাল রঙের গরু। আচ্ছা, আবার বিষমী ভবনটা মূলত হচ্ছে তোমার সমী ভবনের বিপরীত। এখন সমী ভবনটা তো বুঝতে হবে, নাহলে সমী ভবনের বিপরীত পড়বো কীভাবে, তাই না? সো সমী ভবনটা পড়ে আসি, দেখো কত নিচে নেমে গেছি আমরা। দুটা ব্যঞ্জনধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তার লাভ করলে, দুটা ব্যঞ্জনধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তার লাভ করলে তাকে বলা হবে সমী ভবন। আচ্ছা, যেমন দেখো জন্ম, দন্তান্ন হসন্ত ম হয়ে গেল কি, জন্ম, মধ্বনির প্রভাব এখানে বেশি, মধ্বনিটা দন্তান্নকে প্রভাবিত করেছে, এই জন্য সে হয়ে গেছে জন্ম থেকে জন্ম। তারপর রয়েছে চক্র, চক্ক, তারপর পক্ক, ক হসন্ত ব হয়ে গেল কি, ক হসন্ত ক, কয় কয়, ক ধ্বনির প্রভাব এখানে বেশি, ক শব্দটার প্রভাব, ক বর্ণটার প্রভাব এখানে বেশি। তারপর পদ্ম, পদ্ম হয়ে গেল পদ্ময় দয়, পদ্ম, দয়ের প্রভাব বেশি। এক্ষেত্রে হচ্ছে আবার কোনো কোনো ক্ষেত্রে পূর্বের ধ্বনির প্রভাব বেশি থাকবে, কোনো কোনো ক্ষেত্রে পরের ধ্বনির প্রভাব বেশি থাকবে, ঠিক আছে? অর্থাৎ শেষ দুইটা বর্ণের মধ্যে প্রথম কোনো কোনো ক্ষেত্রে প্রথমটা, কোনো কোনো ক্ষেত্রে দ্বিতীয়টা, এভাবে প্রভাব বিস্তার করবে। আর সমীভবন হচ্ছে মূলত তিন প্রকার, লগ্ন, লগ্ঞ, ডাবল, শেষ বর্ণে ডাবল উচ্চারণ হচ্ছে, লক্ষ্য করছো? শেষ বর্ণে ডাবল, আরও একটাই উচ্চারণ হয়, সেটাও আমরা আলোচনা করবো, সেই জন্য এগুলো আমরা লিঙ্ক আপ করে পড়ার চেষ্টা করবো। সমীভবনের আরও একটা নাম হচ্ছে সমীকরণ, ঠিক আছে? আলাদা ভারতী নামটাও চাইতে পারে যে এটার আরেকটা নাম কী। আচ্ছা, প্রথমে আমরা দেখছি প্রগত সমীভবন। প্রগত সমীভবন হচ্ছে প্রথমটা ঠিক থাকবে, প্রথমটা বলতে কিন্তু প্রথম শব্দটা নয়, অর্থাৎ পূর্বের ধ্বনিটা ঠিক থাকবে, পরেরটা পরিবর্তন হবে। যেমন পক্ক, ক হসন্ত ব, কয় কয়, কটা কি, কটা প্রথম না ক হসন্ত ব, প্রথম না কটা হয়ে গেল কি, ক হসন্ত ক, পক্ক, কয় কয়, পক্ক থেকে পক্ক। পদ্ম, এটা আমরা প্রথমেই আলোচনা করেছি, লগ্ন, গ হসন্ত ন হয়ে গেল গ হসন্ত গ, অর্থাৎ প্রথমটা দ্বিতীয়টার উপর প্রভাব বিস্তার করতেছে, অর্থাৎ পূর্ববর্তী ধ্বনি পরবর্তী ধ্বনির উপর প্রভাব বিস্তার করতেছে। এটাকে কী বলবো আমরা, এটাকে বলবো হচ্ছে প্রগত সমীভবন। প্রথমটা ঠিক, পরেরটা পরিবর্তন, প্রগততে হচ্ছে প্রথমটা ঠিক, প্রতে প্রগত, প্রতে প্রথম, মনে রাখা ইজি। আবার পরাগততে হচ্ছে পরেরটা ঠিক, প্রথমটা পরিবর্তন, অর্থাৎ জাস্ট বিপরীত, বিপরীত শব্দ, সকাল বিকাল রাত দিন এরকম। পরাগত সমীভবন দেখা যাক, তজ্জক জন্য তজ্জন্য, বর্গের জোটের প্রভাব বিস্তার করতেছে তয়ের খণ্ডত্ব, তয়ের খণ্ডিত রূপ তয়ের উপর, খণ্ডত্বের উপর। আবার উন্মুখ, তদ্ধিত, এভাবে আমরা বুঝতে পারি। যেমন এই জিনিসটাই লক্ষ্য করো, এখানে কি বর্গের জয় জয় না, বর্গের জোটা কি দ্বিতীয়তে না প্রথমে, এটা কিন্তু দ্বিতীয়তে, দ্বিতীয়টা পরেরটা যখন প্রথমটার উপর প্রভাব বিস্তার করবে তাকে বলা হবে পরাগত সমীভবন। ক্লিয়ার? আমি আশা করি ক্লিয়ার। আর তারপর আরেকটা হচ্ছে অনন্য, অনন্য সমীভবন। পাশাপাশি দুটো ব্যঞ্জন ধ্বনি দুয়ের প্রভাবে, অর্থাৎ দুইটাই পরিবর্তিত হবে, হচ্ছে পাশাপাশি দুটি ব্যঞ্জনধ্বনি দুয়ের প্রভাবে দুটিই পরিবর্তিত হলে, ওকে, অর্থাৎ এক্ষেত্রে দুইটা শক্তিশালী লোক ঝগড়া করতেছে, তাদের শরীরে বলটা হচ্ছে প্রায় সেম, এ এবং বি দুইটা লোক, তাদের শরীরে বলটা হচ্ছে সেম, তারা একজন আরেকজনকে মারতেছে, একজন আরেকজনের নাক ফাটাই ফেলছে, আরেকজন আরেকজনকে ঘুষি দিছে, তার নাক ফেটে গেছে বা মাথা ফেটে গেছে, এরকম কিছু একটা হয়েছে। অর্থাৎ দুইজনেই ক্ষতিগ্রস্ত, দুইজনেই দুজনের উপর প্রভাব বিস্তার করেছে। দেখো সত্য হয়ে গেল স্বচ্ছ, সত্যটা হচ্ছে সংস্কৃততে ইউজ করি, সত্যটা হচ্ছে প্রাকৃততে ইউজ করি, বিদ্যা হয়ে গেল বিদ্যা, সংস্কৃত প্রাকৃত, ঠিক আছে? এটা হচ্ছে অনন্য সমীভবন। সো সমীভবন কয় প্রকার? তিন প্রকার, প্রগত, পরাগত, অনন্য। আচ্ছা, এটার সাথে আবার আরেকটার মিল রয়েছে, এটা কি লক্ষ্য করো তোমরা, এটা কি সমীভবন? সমীভবনটা হচ্ছে দুটি ব্যঞ্জনধ্বনির
একে অপরের প্রভাবে। সমী ভবন থেকে একটু আমরা এই পাশে এসে পড়ি বাম সাইডে। আসো 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 আসো, হালকা একটু ক্লিয়ার আসো না কেন, সমস্যা কি তোমার? ক্লিয়ার আসো, আরে ননসেন্স, ক্লিয়ার আসো, কি খারাপ দেখছেন, খুবই খারাপ। আচ্ছা যাই হোক, স্বরসঙ্গতিটা কি? দুইটা স্বরধ্বনি অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে দুইটা ব্যঞ্জনধ্বনি সমীভবন, দুইটা ব্যঞ্জনধ্বনি একে অপরের প্রভাবে পরিবর্তিত হলে, আর এক্ষেত্রে হচ্ছে দুইটা স্বরধ্বনি একে অপরের প্রভাবে পরিবর্তিত হলে তাকে বলা হবে স্বরসঙ্গতি। তো সমীভবন কি? দুইটা ব্যঞ্জনধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তার লাভ করলে তাকে বলা হবে সমীভবন বা সমীকরণ, আর দুইটা স্বরধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তার লাভ করলে তাকে বলা হবে স্বরসঙ্গতি। আচ্ছা দেখো, দেশি হয়ে গেল দিশি, অর্থাৎ এই যে ঋষিকারটা এটা প্রভাব বিস্তার করতেছে কার উপর? এ এর উপর, একারটাকে কেটে দিচ্ছে, একারটা হয়ে নিজে ওই জায়গাটায় প্রভাব বিস্তার করছে। দেখো আমরা এখানে এক্সাম্পলটাকে হাইলাইট করার দেখানোর চেষ্টা করি। দেশি এ এ দেখো, দয়ের সাথে এ ছিল, তালব্যের সাথে হ্রস্বই ছিল, কিন্তু দয়ের সাথে কী এসে পড়লো? হ্রস্বই, তালব্যের সাথে হ্রস্বই, এই হ্রস্বইটা প্রভাব বিস্তার করেছে কার উপর? পিঙ্কির উপর, রেড বানু পিঙ্কি বানুর উপর প্রভাব বিস্তার করছে। ওকে, আমরা কালার দিয়ে বোঝানোর চেষ্টা করছি যাতে আপনাদের কাছে ব্যাপারটা খুবই ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? সো এটা কিন্তু ছিল তিন প্রকার। ওকে, এটা কি সমীভবনটা ছিল তিন প্রকার, আর এখন যেটা আলোচনা করতেছি স্বরসঙ্গতি সেটা আবার পাঁচ প্রকার, দুই প্রকার বেশি। আগের তিন প্রকার সেম, দুইটা বাড়তি অ্যাড হয়েছে। ওর শরীরে গরম বেশি, ঠিক আছে, যুবক বয়স তো, ওর গরম টরম বেশি। সো প্রগতি থেকে আগের স্বরধ্বনি অনুযায়ী পরেরটা ঠিক, অর্থাৎ আগেরটা ঠিক থাকবে, পরেরটা পরিবর্তন, পূর্ববর্তী অনুযায়ী পরেরটা পরিবর্তন। লক্ষ্য করো, মূলা ময়ূরী সুকার মো, ঠিক আছে না? ঠিক আছে, লওকার লো, আকারটা হয়ে গেল ওকার। আর স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার, আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। কার কয়টা? দশটা। ফলা কয়টা? ছয়টা। ফলা মনে রাখার ইজি একটা টেকনিক কিন্তু আমি তোমাদের আগে বলেছিলাম, তোমরা কি মনে করতে পারছো? যদি তোমরা মনে করতে পারো কমেন্ট সেকশনে যাও, কমেন্টটা করে ফেলো। আমি আবার বলে দিচ্ছি, মজার লবণ, মফলা, জফলা, রফলা, লফলা, বফলা, নফলা, মজার লবণ, ঠিক আছে? ওকে, শিকা শিখে, তাহলে শরীর শিকা শি, পরিবর্তন হচ্ছে না। আকারটাকে করে দিলাম একার, তুলা তুলো, আকারটাকে করে দিলাম ওকার। ক্লিয়ার? আমি একটু দেখে আসছি ভিডিওটা ঠিক হচ্ছে কি না। আশা করি ভিডিওটি ঠিক হচ্ছে। আমাদের কালকের ভিডিওটা খুব খারাপভাবে নষ্ট হয়ে গিয়েছিল, তাই একটু চেক করতে হচ্ছে। প্রগতের পর পরাগত, পরাগততে কি? প্রথমটা ঠিক থাকবে না, প্রথমটা পরিবর্তন, পরেরটা ঠিক, ঠিক আছে? পরের স্বরধ্বনি অনুযায়ী আগেরটা পরিবর্তন, পরের স্বরধ্বনি অনুযায়ী আগের স্বরের পরিবর্তন। ওকে, আখো এখো, এখান থেকে সরাসরি এটা পড়লেও হবে, যদি মাঝখানেরটা মনে রাখতে পারো আরও বেটার, মাচ বেটার। দেশি দিশি, তালব্য স্বর ঋষিকা শি, এই যে এটা আমরা কিন্তু উপরে আলোচনা করেছি, ওইটা ছিল হচ্ছে পরাগত সমীভবনের উদাহরণ। ওকে, দুঃখিত, পরাগত স্বরসঙ্গতির উদাহরণ। দেশিটা হয়ে গেল দিশি, তাহলে পরেরটা ঠিক থাকছে, প্রথমটা পরিবর্তন হচ্ছে কার অনুযায়ী? পরেরটা অনুযায়ী। ওকে ওকে, মধ্যগত, মধ্যবর্তী স্বরধ্বনি পরিবর্তিত হলে, অর্থাৎ দুইটা মোটা, আমরা একটা বেঞ্চে বসে আছি, তুমি তিন তিনজন ছাত্র বেঞ্চে বসে আছে, হচ্ছে এই পাশে যে বসছে সেও খুব মোটা, এই পাশে যে বসছে সেও খুব মোটা, দুইজনের ডলা ডলিতে মাঝখানে যে বসতেছে তার অবস্থা পুরাই কেরোসিন, ঠিক আছে? জিনিসগুলো তোমরা হচ্ছে ভিজুয়ালাইজ করার চেষ্টা করো, চোখের মধ্যে যদি জিনিসটা ভাসাতে পারো তাহলে এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। যেমন বি লা তি, বৈরিশিকার বি, লাস্টে কি তৈরিশিকার তি, দুইটাতেই কী আছে? ঋষিকার, মাঝখানে কী আছে? লয়কার লা, ওর কোনো দাম নেই, ও হয়ে গেল কি বিলিতি। এই যে আমরা এটাকে হাইলাইট করে দেওয়ার চেষ্টা করেছি, এক্সাম্পলগুলো আমরা খুবই ভালোভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমার এটা মুদ্রা দোষ, আমি তুমি ছাড়া মেনলি আসলে বলতে পারি না, যদি কেউ সিনিয়র থেকে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আশা করি এটা আসলে অনেকের মুদ্রা দোষ, আমি আসলে তুমি ছাড়া বলতে পারি না, এরকম কোচিংয়ে পড়ানোর সময় অভ্যাস হয়ে গেছে, এখন তুমি ছাড়া মুখ দিয়ে কিছু বের হয় না, আপনি বের হয় না, দুঃখিত। অনেকে হয়তো বলেছেন আমাকে, কিন্তু আমি চেঞ্জ করছি, আমি এটা পরিবর্তন করার চেঞ্জ চেষ্টা করতেছি, হচ্ছে আস্তে আস্তে, আরও আস্তে আস্তে হবে। ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবেন। তারপর হচ্ছে অনন্য, দুইটাই পরিবর্তিত হবে, ঠিক আছে? অর্থাৎ আমরা মারামারি করতেছি, কারো কোনো লাভ হইলো না, দুইটাই পরিবর্তন হয়ে গেছে, অনন্যতে দুইটাই পরিবর্তন হবে। আচ্ছা, অনন্যতে দুইটা, মুজা ওকার ছিল কী হয়ে গেল? রস্বকার, আকার ছিল কী হয়ে গেল? ওকার। সো দুইটাই পরিবর্তন, মোজা মুজো। এই এক্সাম্পলটা অত্যন্ত বেশি ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় এসে থাকে এই এক্সাম্পলটা, মোজা মুজো, ঠিক আছে? এই এক্সাম্পলটা আমরা নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইয়েও দেখতে পাবো, খুবই ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল, যেহেতু একটা আছে সেহেতু এটা আরও বেশি ইম্পর্টেন্ট। আর চলিতর ক্ষেত্রে, চলিত বাংলা স্বরসঙ্গতির যে ব্যাপারটা রয়েছে এটাকে যদি আমরা ধরে বেঁধে চাই, এটাকে আমরা প্রগত এবং পরাগতের মধ্যে ফেলে দিতে পারবো, কিন্তু ব্যাকরণবিদরা হচ্ছে এটাকে কীভাবে ফেলেছেন এটা আমি বুঝতে পারছি না, কিন্তু এটাকে যদি আমরা চাই এটাকে আমরা খুবই ভালোভাবে আমরা প্রগত এবং পরাগতের মধ্যে ফেলতে পারবো, কিন্তু তারা যেহেতু এটাকে ফেলেননি আমরা এটাকে ফেলতে পারবো না, যেহেতু তাদের মাথায় ঘিলো আমাদের চেয়ে বেশি। আমরা এক্সাম্পলগুলো লক্ষ্য করবো, গিলা গেলা, এই এক্সাম্পলটা অনেক বেশি ইম্পর্টেন্ট, মিলামেশা
মেলামেশা, মিঠা মিঠে, ইচ্ছা ইচ্ছে, মুড়া মুড়ো, চুলা চুলো, আকারটা ওকার হয়ে যাচ্ছে দেখো, তারপর একার হয়ে যাচ্ছে। আর এখানে আমরা এই দুই ভদ্রলোককে আলাদা কেন, আলাদাভাবে কেন প্রায়োরিটি দিয়েছি সেটা এখন বলবো। এই দুই ভদ্রলোক হচ্ছে বিশেষ নিয়মে সাধিত, উড়ুনি উড়ুনি, এখনই এখনই, এই দুইটা এক্সাম্পল আমরা আলাদা করেছি কারণ এটা বিশেষ নিয়মে সাধিত। যদি বলে বিশেষ নিয়মে সাধিত চলিত বাংলায় স্বরসংগতি কোনটা, তখন এই দুইটা দিয়ে দিতে হবে, বা স্বরসংগতি বললেও এটা দেওয়া যেতে পারে। ওকে, সো দেখো আমরা সমীভবনটা আলোচনা করলাম এবং স্বরসংগতিটা আলোচনা করলাম, তারপর হচ্ছে দ্বিত ব্যঞ্জন। দ্বিত ব্যঞ্জনের সাথে আবার কালের মিল রয়েছে, সমীভবনের খানিকটা মিল রয়েছে, দ্বিত ব্যঞ্জনের আবার বেশ কিছু নাম রয়েছে, ঠিক আছে? এমনি একটা নামই মনে রাখতে পারি না, এই বজ্জাতের আবার দুই তিনটা নাম। কী কী? দ্বিত ব্যঞ্জন, ব্যঞ্জনদিত্ততা, বর্ণদিত্ত, ব্যঞ্জনের ডাবল উচ্চারণ হবে, আর এক্ষেত্রে একটু চাপ দিতে হবে। আমরা অনেক সময় বলি না যে আজকে স্কুলে যাব, আজকে স্কুলে যাব না, যাবই না, আজকে স্কুলে যাবই না, এখানে একটু চাপ দেওয়া হচ্ছে, ঠিক আছে? সো তুমি যখন চাপ দিয়ে কোনো কিছু বলার চেষ্টা করবা, তোমাকে এই কাজটা করতে হবে, তোমাকে এই কাজটা করতেই হবে, রসই যোগ করার ফলে কাজটার উপর একটা জোর পড়ছে, এটাকে বলে চাপ দেওয়া। ওকে, সো এক্সাম্পলগুলো লক্ষ্য করো। পাকা পাক্কা, পাকা কথা দিলা তো, পাক্কা কথা দিলা তো, খানিকটা জোর পড়ছে। সকাল সকালবেলা বেলা তুই উঠে ফোন চালিয়ে দিছিস মা, অ্যাজ ইউজুয়াল সবার মাই বলে সকালে উঠে একটু ফোন চালিয়ে দিছি, মা এসে বললো সকাল সকাল তোর ফোন চালাইতে হবে, সকাল। তারপর ছোট ছোট্ট, আর এখন আমরা আলোচনা করব শব্দের মধ্য হতে বর্ণ পরিবর্তনের ব্যাপার, ঠিক আছে? শব্দের মধ্য হতে বর্ণ পরিবর্তনের ব্যাপার, ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয় হচ্ছে শেষের দুইটা ব্যঞ্জন ধ্বনি পরস্পর স্থান পরিবর্তন করবে, অর্থাৎ শব্দের শেষ দুইটা ব্যঞ্জনের পরস্পর স্থান পরিবর্তন। অর্থাৎ যদি চারটা ব্যঞ্জন ধ্বনি থাকে, তিন এবং চার, তিন যাবে চারের জায়গায়, চার যাবে আসবে তিনের জায়গায়, আবার যদি তিনটা থাকে, দুই যাবে তিনের জায়গায়, তিন যাবে দুইয়ের জায়গায়। এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবে, এইভাবে তিন দুই এইভাবে বুঝতে একটু প্রবলেম প্রবলেম হচ্ছে, দুঃখিত। দেখো পিসাজ, লোকটা পিসাজ, একটু জোর দিলাম, পিচাস হয়ে গেল, পিসাজ পিচাস, এটার তো ধ্বনিগত পরিবর্তন হচ্ছে, এটা এই জন্য এটাকে ধ্বনির পরিবর্তন বলবে, ঠিক আছে? আর এটা কি ধ্বনি বিপর্যয় কেন? কারণ তালবস্বর জায়গায় চ এসেছে, চয়ের জায়গায় তালবস্বর গিয়েছে, কিন্তু আকারটা ঠিক থাকবে, কার যেটাকে বলে। যেমন লাফ ফাল, দেখো ব্যাপারটা, লাফ ফাল পরস্পর স্থান পরিবর্তন করছে, দুইটা আছে, একজন আরেকজনের জায়গায় চলে গেছে, এটাকে বলা হবে হচ্ছে কি ধ্বনি বিপর্যয়। আর ব্যঞ্জন বিকৃতিটা কি? এখানেও শব্দের মধ্যে হতে বর্ণ পরিবর্তন হবে, ব্যঞ্জন বিকৃতির আর একটা নাম আছে ধ্বনি বিকার, যেখানে শুধু একটিমাত্র ব্যঞ্জন ধ্বনি পরিবর্তিত হয়, যেখানে শুধুমাত্র একটিমাত্র ব্যঞ্জন ধ্বনি পরিবর্তিত হয় তাকে বলা হবে ব্যঞ্জন বিকৃতি বা ধ্বনি বিকার। আচ্ছা কবাট কপাট, এক্সাম্পলগুলো লক্ষ্য করো, বটা হয়ে গেল কি প, প্রথমটা আর তৃতীয়টা কিন্তু ঠিক থাকছে, তারপর ধোবা বটা হয়ে গেল প আকার, তারপর ধাইমা দাইমা, ধটা হয়ে গেল দ, ধাইমা দাইমা, তারপর কোনো ব্যঞ্জনধ্বনি পরিবর্তিত হয়ে অন্য কোনো ব্যঞ্জনধ্বনি হলে, অর্থাৎ পটা কিন্তু বটা চলে যেয়ে প আসতেছে, ধাইমাটা ধ চলে যেয়ে দ আসতেছে, ওকে, পরিবর্তন হচ্ছে। ওকে, এরপর আমরা আলোচনা করব অপিনিহিতি। অপিনিহিতি কি? অপিনিহিতির একটা কমন সংজ্ঞা আমরা সবাই জানি, সেটা আমরা আগে আলোচনা করি, পরের ইকার বা উকার আগে উচ্চারিত হলে, পরের হ্রস্ব ইকার বা উকার আগে উচ্চারিত হলে তাকে বলা হবে অপিনিহিতি। যেমন আজি আইজ, আজি আইজ, আজ সব আজি শব্দটাকে ভাঙলাম, বর্গের যোগ হ্রস্বই, কিন্তু সেখানে যখন আবার আমরা আইস করে দিলাম সেটা কি হ্রস্বইটা আগে আসতেছে, অর্থাৎ হ্রস্বই বা উকার আগে চলে আসলে সাধু হয়ে গেল সাউদ, ঠিক আছে? সাধু এখানে ধ যোগ হ্রস্ব, এটাকে ভাঙি নাই কিন্তু ধ যোগ হ্রস্ব হবে, সেটা হয়ে গেল কি সাউদ। তারপর চারি চাইর, মারি মাইর, তারপর রাখিয়া রাইখা। আর এক্ষেত্রে হচ্ছে যুক্ত ব্যঞ্জনের একটা নিয়ম রয়েছে, যেমন বাক্য বাক্য, এটা একটা আমরা দেখি, যুক্ত ব্যঞ্জনকে না ভেঙে, এখানে সংজ্ঞাটা অনেক ইম্পর্টেন্ট, এটার সাথে আবার মধ্য সরাগমের কিছুটা মিল রয়েছে, যুক্ত ব্যঞ্জনকে না ভেঙে যদি নতুন করে, যুক্ত ব্যঞ্জনকে না ভেঙে যদি ধ্বনির পূর্বে নতুন করে স্বরের আগমন বা কারের আগমন ঘটে তাহলে তাকে বলা হবে অপিনিহিতি। এক্সাম্পলগুলো লক্ষ্য করলে আমরা খুবই ভালোভাবে অ্যানালিসিস করতে পারবো। দেখি বাক্য শব্দটা লক্ষ্য করো, ব আকার, ক জ, আমাদের এই রেড এবং পিঙ্ক কালারগুলো ইম্পর্টেন্ট। ওকে, ক হসন্ত জ বাক্য জফল, কিন্তু দেখো ক হসন্ত জ কিন্তু ঠিক আছে, এই রস্যইটা বাড়তি আসছে, সংজ্ঞায় কী বলছে, নতুন করে স্বরের আগমন, নতুন করে, অর্থাৎ আমাদের দেশে একটা জিনিস উৎপাদন হচ্ছে না, আমরা নতুন করে সেটা বাইরে থেকে আনলাম, সেইটাকে বলা হয় আমদানি, নতুন করে আনা বাক্য। আবার সত্য লক্ষ্য করো, ত হসন্ত জ সত্য, এই রস্যইটা কি কোনো জায়গায় ছিল,
প্রথম এই জায়গায় কিন্তু ছিল না, মূল শব্দে ছিল না, নতুন করে আমদানি করা লাগছে, ঠিক আছে? আর যুক্ত ব্যঞ্জন চেঞ্জ হবে না, এখানে লেখা আছে কিওয়ার্ডে যুক্ত ব্যঞ্জন চেঞ্জ হবে না। দেখো যুক্ত ব্যঞ্জন চেঞ্জ হচ্ছে না, ত হসন্ত জ, ত হসন্ত জ, তৈজ ফল, ক হসন্ত জ, ক হসন্ত জ, কয়জ ফল, বাক্য, কিন্তু বাক্য থেকে বাক্য, সত্য থেকে সৈত্য। আচ্ছা এখন আমরা যে বললাম মধ্য সরগমের সাথে মিল রয়েছে সেটা কেন বললাম একটু দেখে আসি। মধ্য সরগমের আবার কয়েকটা নাম আছে, তিনটা নাম, এক মধ্য সরগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি। যুক্ত ব্যঞ্জনকে ভেঙে আগেরটা কী ছিল, অপিনীতিতে ছিল, যুক্ত ব্যঞ্জনকে না ভেঙে তাদের মাঝে স্বরধ্বনি আনলে, আর এক্ষেত্রে হচ্ছে যুক্ত ব্যঞ্জনকে ভেঙে তাদের মাঝে স্বরধ্বনি আনলে সেটা হবে হচ্ছে মধ্য সরগম। ধর্ম ধরম, র হসন্ত ম, ঠিক আছে, স্বপ্ন স্বপন, হর্ষ হরষ, প্রীতি প্রীতি, ক্লিপ ক্লিপ, ফিল্ম ফিল্ম, মুক্তা মুকুতা, তুর্ক তুর্ক, ভ্রু ভ্রু, গ্রাম গ্রাম, অসংখ্য বেশ কয়েক কিছু এক্সাম্পল দিয়েছি, এখন জাস্ট এভাবে বলে দিলে হবে না, আমাদেরকে কী করতে হবে যে এক্সাম্পলগুলো অ্যানালাইসিস করতে হবে। আগে আমরা সবগুলো এক্সাম্পল বললাম, এখন খানিকটা অ্যানালাইসিস করে দিলে আপনাদের আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। লেটস অ্যানালাইসিস অ্যানালাইস। সো ফিল্ম শব্দটা আমরা প্রথমে লক্ষ্য করব। সো তোমার দোস্ত তোমাকে বললো কি, তোমার একটা ফ্রেন্ড তোমাকে বললো চল ফিল্ম দেখে আসি। আমি যখন সাভার ক্যান্টনমেন্টে পড়তাম, যারা ক্যান্টনমেন্টে পড়ছো তারা জানো ক্যান্টনমেন্টে খুবই প্যারা, মাঝে মাঝে চিলচিল করা লাগে। সো আমরা হচ্ছে সাভার সেনানিবাসে গেলাম কি একটা ছবি দেখতে, আয়নাবাজি ছবি, খুবই ভালো ছবি, সো দেখতে গেলাম। সো ফিল্মটাকে আমি কি বললাম, ও বললো কি চল ফিল্ম না, বললো বললো ফিল্ম দেখে আসি। সো মূল শব্দ কি ফিল্ম, কিন্তু আমার বন্ধু কি বললো ফিল্ম, একটু বিকৃত হয়েছে না, এটাকে বলা আসলে ধ্বনি পরিবর্তন। আর এক্ষেত্রে হচ্ছে যুক্ত ব্যঞ্জন চেঞ্জ হবে, একটু লক্ষ্য করো, ফর সাথে রস্য, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না কিন্তু জেনে রাখা ভালো। তা এই যে আমরা কালার করেছি ল এবং ম, ল আর ম, লয় ম, ঠিক আছে, কিন্তু যখন এক্ষেত্রে করলাম ফিল্ম করে দিলাম প্রথমটা, ঠিক আছে, ল এবং ম এর মাঝখানে কী এসেছে, স্বরের আমদানি ঘটেছে নতুন করে, এই রস্যটা কিন্তু প্রথম অংশে ছিল না, নতুন করে আমদানি করা লাগছে, ঠিক আছে। এবং আমদানিটা আমরা অপিনীহিতের ক্ষেত্রে কী করেছিলাম, যুক্ত ব্যঞ্জনের আগে, যদি এটা অপিনীহতে হতো তাহলে ল এবং ম এর আগে বসতো, মাঝখানে বসতো না। অর্থাৎ কিছু কিছু লোক আছে হচ্ছে নিয়ম শৃঙ্খলা মানে না, মাঝখানে হুট করে ঢুকে যায়, ঠিক আছে। সো ল আর ম এর মাঝখানে রস্যই ঢুকাই দিছি, ঠিক আছে, একটু বড় করে দিয়েছি বোঝার সুবিধার জন্য। তারপর হচ্ছে মুকুতা, কোথা থেকে আসছে, মুক্তা থেকে, ম ময়ের সাথে রস্য, ক এর সাথে ত, ক হসন্ত ত, আকার, ওকে, ক হসন্ত ত, তার সাথে আকার, ক হসন্ত তটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ ক হসন্ত ত এর মাঝখানে নতুন করে এক ভদ্রলোকের আমদানি করছে, তিনি হচ্ছে রস্য, এবং এই যে কয়ড সুকার কু, এটা কিন্তু প্রথম অংশে ছিল না, যদি এটা অপিনীতি করতে হতো আমাদের কোথায় দিতে হইতো, ক ত এর আগে দিতে হইতো, ক ত এর আগে, কয়তয় কয়তয়ের আগে যদি দিতাম সেটা হয়ে যেত অপিনীহিতি, যেহেতু কদয়ের মাঝখানে দিতেছি সেটা হচ্ছে মধ্য সরাগম বা বিপ্রকর্ষ বা সরলোপ সরভক্তি। আর এক্ষেত্রে হচ্ছে যুক্ত ব্যঞ্জনটি চেঞ্জ হবে, আমরা একটু ছোট করে দেখাচ্ছি দুইটা একসাথে, মধ্য সরাগম এবং অপিনীহিতির ক্ষেত্রে খানিকটা মিল রয়েছে যে দুইটা এক্সাম্পল একসাথে, এটা হচ্ছে মধ্য সরাগমের এক্সাম্পল, এটা হচ্ছে অপিনীহিতির এক্সাম্পল, একসাথে স্ক্রিনশট নিয়ে রাখলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে মধ্য সরগম, এই যে ল আর ময়ের মাঝখানে রস্য আসছে, ল মটা কিন্তু একসাথে যুক্ত ব্যঞ্জন, যুক্ত ব্যঞ্জন, এখানে কয়তয় যুক্ত ব্যঞ্জন, তার মাঝখানে রস্যও, এটার মাঝখানে রস্যই। আর এখানে হচ্ছে ত জয়ের আগে, ত জ হচ্ছে কি যুক্ত, লাভ হবে না, আগে চলে আসছে, এই জন্য অপিনীতি, যদি মাঝখানে চলে আসতো মধ্য, আর হচ্ছে ক আর জয়ের আজকে আগে আসছে রস্যই, সো বলা যাবে না মধ্য সরগ, মধ্য সরগম। আর আমরা আমাদের বোর্ড বই সাজানো হচ্ছে প্রথমে হচ্ছে আদি সরগম দিয়ে শুরু, তারপর মধ্য সরগম, তারপর অন্ত সরগম, আমরা উল্টো পড়ার উল্টো পড়ছি, এখন আমরা কেবল আমরা আদি সরগমে এসেছি। আদি সরগম সরগম কি, শব্দের আগে যদি স্বরধ্বনি আসে, কোনো কারণ ছাড়াই শব্দের আগে যদি কোনো স্বরধ্বনি আসে বা উচ্চারণের সুবিধার জন্য যদি শব্দের আদিতে কোনো স্বরধ্বনির উচ্চারণ হয় সেটাকে বলা হবে কি আদি সরগম। এই যে আমরা আগে শব্দটাকে হাইলাইট করেছি, শব্দের আগে আসলে আদি, মাঝখানে আসলে মধ্য, লাস্টে আসলে অন্ত, যেমন স্কুল হয়ে গেল ইস্কুল, স্টেশন হয়ে গেল স্টেশন, সো ইস্টাবল হয়ে গেল আস্তাবল, স্পর্ধা, তোর আস্পর্ধা তো কম না, স্পর্ধা না আস্পর্ধা, অনেক সময় জোর দিয়ে বলার জন্য বা অনেক সময় আমাদের প্রকৃতিগত কারণে আমরা স্পর্ধাকে আস্পর্ধা বলি, বা আমরা অনেকেই শুনেছি যে স্টেশন না বলে আমরা বলতেছি স্টেশন, বাস স্টেশন, ট্রেন স্টেশন, সো স্টেশন থেকে স্টেশন, কী পরিবর্তন, আদি সরগম এটাকে বলা হবে, ধ্বনির পরিবর্তনটাকে বলা হবে আদি সরগম। আর মধ্য সরগম মাঝেরটা আমাকে আমরা আলোচনা করেছি ডিটেলস কেবলই। তারপর হচ্ছে অন্তঃসরাগম, শব্দের শেষে যদি একটা অতিরিক্ত স্বরধ্বনি আসে, শব্দের শেষে যদি একটা অতিরিক্ত স্বরধ্বনি আসে তাকে বলা হবে অন্তঃসরাগম। এক্সাম্পল দিশ, এটা হচ্ছে মূল শব্দ, তার সাথে আকার যুক্ত করলাম, দিশা দিশ দিশা, পোক্ত, তারপর বেঞ্চ বেঞ্চি, রস্যইকার সত্য সত্যি, এটাও রস্যইকার, সো শব্দের শেষে যদি একটা অতিরিক্ত স্বরধ্বনি আসে তাকে বলা হবে অন্তঃসরাগম। আচ্ছা এখন আরেকটা চলে যাচ্ছে, সেটা হচ্ছে কি,
সেটা হচ্ছে অভিশ্রুতি। অভিশ্রুতির কে আমরা অনেক সময় এভাবে পড়ার চেষ্টা করি যে সেটা হচ্ছে তোমার কি, সেটা হচ্ছে সাধু ভাষা থেকে চলিত ভাষা হলে সেটা হচ্ছে অভিশ্রুতি, কিন্তু এটা হচ্ছে একটা ভুল নিয়ম। কেননা সাধু ভাষা থেকে চলিত ভাষা হলে অনেকগুলো এক্সাম্পল হতে পারে, অনেকগুলো তোমার ধ্বনির পরিবর্তনের নাম হতে পারে, কিন্তু আমরা এভাবে শিখবো না, আমরা আরও সহযোগিতা শিখবো। সেটা তো হবেই, সাধু থেকে চলিত হবে, তার সাথে আরও একটা মেইন কি ফ্যাক্টর হচ্ছে, সেটা হচ্ছে অন্তস্থযুক্ত যে কোনো বর্ণ, অন্তস্থযুক্ত যে কোনো শব্দ ছোট হয়ে গেলে তাকে বলা হবে অভিশ্রুতি, ঠিক আছে? যেমন শুনিয়া হয়ে গেল শুনে, বলিয়া হয়ে গেল বলে। এখানে কয়েকটা স্টেপ ফলো করছে, যেমন শুনিয়া থেকে শুইনিয়া, তারপর শুইনা, তারপর শুনে। কিন্তু আমাদের জন্য এই দুইটা ইম্পর্টেন্ট, প্রথমটা এবং ফোর্থ নাম্বার, মেইনলি পরীক্ষা এইভাবে আসবে। তারপর বলিয়া থেকে বলে, হাঁটুয়া থেকে হাউটা, তারপর হাউটা, তারপর হেঁটো, তারপর মাছুয়া, মাউছুয়া, এভাবে। আর অভিশ্রুতিটা হচ্ছে অপিনিহিতির পরবর্তী পর্যায়ে। কীভাবে আমরা একটু এখান থেকে দেখব এক্সাম্পলটা, এখানে এক্সাম্পলটা ভালোভাবে অ্যানালাইসিস করেছি। আচ্ছা, অভিশ্রুতি অপিনিহিতির পরবর্তী পর্যায়ে কীভাবে, প্রথম হচ্ছে সাধু থেকে চলিত হবে। রাখিয়া হচ্ছে মূল শব্দ, সঠিক শব্দটা হচ্ছে রাখিয়া, সেটা সাধু। সেখানে কি রাইখা, জফলা দিলে বেটার হবে, জফলাটা আসেনি, দুঃখিত। আর রাখিয়া থেকে রাইখা, এটি কি অপিনিহিতি, পরের ইকারটা আগে চলে আসলো, খয়রি শিকার খি, খ যোগ রস্ব ইকার, কিন্তু রাইখাতে কি রস্বই যোগ খ, সেটা অপিনিহিতি, পরে হচ্ছে রেখে, এটা হচ্ছে অভিশ্রুতি। অর্থাৎ একসাথে আমরা দুইটা এক্সাম্পল দেখতেছি, এটা হচ্ছে অপিনিহিতি, এটা হচ্ছে অভিশ্রুতি। অর্থাৎ তুমি মূল শব্দ থেকে কখনোই অভিশ্রুতিতে যেতে পারবা না, তোমাকে কি করতে হবে, একটা মাধ্যম ফলো করতে হবে, সেই মাধ্যমটা কি অপিনিহিতি। অপিনিহিতিটা আমরা পূর্বে আলোচনা করেছি, যুক্ত ব্যঞ্জন রিলেটেড এবং রস্ব এবং উকার রিলেটেডও। যেমন মাখিয়া মাইখা, এটা কি অপিনিহিতি, তারপর মেখে অভিশ্রুতি। আজি আইজ, বোর সরিয়া, তারপর হচ্ছে বোরকের যোগ রস্বইকার, আজি, কিন্তু অপিনিহিতিতে কী হচ্ছে, সরিয়ার যোগ রস্বই যোগ বোরকের্য, আইস, এটা হচ্ছে অপিনিহিতি। দ্বিতীয়, মাঝখানের এই অংশটা হচ্ছে অপিনিহিতি, আর লাস্টের এই অংশটা হচ্ছে অভিশ্রুতি। তারপর মানিয়া মাইনা মেনে, সেম নিয়ম ফলো করছে। তারপর আমাদের আজকের লাস্ট টপিকটা হচ্ছে অসমীকরণ। আচ্ছা, অসমীকরণটা কি, অসমীকরণের সংজ্ঞাটা আরও সহজ, দুইটা সেম বর্ণের মাঝখানে আকার অ্যাড হবে। আকার কি, আকার তো আকার মানে সরিয়া, এর সংক্ষিপ্ত রূপকে বলা হবে আকার, সরিয়া এর সংক্ষিপ্ত রূপকে বলা হবে আকার। যেমন ধপ যোগ ধপ ধপা ধপ, মাঝখানে একটা অতিরিক্ত স্বরধ্বনি আসতেছে, ধপ ধপ, দুইটা শব্দ তার মাঝখানে, দুইটা সেম বর্ণ তার মাঝখানে আসতেছে স্বরধ্বনি, ধপা ধপ। তারপর টপ টপ, টপাটপ বৃষ্টি পড়তেছে, টপা টপ, টপাটপ কৃষির উদাহরণ, সেটা হচ্ছে অসমীকরণের উদাহরণ। কারণ দুইটা সেম বর্ণ, দুইটা বর্ণকে ভাগ করো, টপ যোগ টপ সেম বর্ণ, মাঝখানে কী হইতেছে, আকার অ্যাড হইতেছে। ধপা ধপ গপা গপ, গপা গপ গল্প, গপ প্লাস গপ গপা গপ, তারপর ধপ প্লাস ধপ ধপা ধপ। আজকে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক আলোচনা করেছি, লাস্ট একটা সামারাইজ ফর্ম দিয়ে দিচ্ছি জাস্ট। প্রথমে আমরা আলোচনা করেছিলাম বিষমীভবন সম্পর্কে, দুইটা সেম বর্ণের, এটা হচ্ছে দুইটা সেম বর্ণ রিলেটেড বিষমীভবন, ওকে, দুইটা সেম বর্ণ থাকবে। বিষমীভবনটা কি, দুইটা সেম বর্ণের একটা পরিবর্তন, আর বিষমীভবনটা মেইনলি হচ্ছে সমীভবনের বিপরীত, পাশাপাশি দুটি ব্যঞ্জনের একটি পরিবর্তন ঘটলে তাকে বলা হবে বিষমীভবন। শরীর শরীর লাল নাল, তারপর রয়েছে ব্যঞ্জনচ্যুতি, শেষের বর্ণটা লোপ পাবে, বড় দিদি বর্দি। তারপর ব্যঞ্জনচ্যুতি থেকে আমরা গিয়েছিলাম অন্তর্হতিতে, শেষের বর্ণটা আউট, যেমন ফাল্গুন ফাগুন না, দুঃখিত শেষের বর্ণ না, শেষের আগের যে কোনো একটা বর্ণ আউট, আলাহিদা আলাদা, ফাল্গুন ফাগুন, ফলাহার ফলার। পাঁচ মিনিট। তারপর অন্তর্হতির পর আমরা আলোচনা করেছিলাম কি, স্বরসঙ্গতি। স্বরসঙ্গতির আগে আমরা আলোচনা করেছি সমীভবন, অর্থাৎ স্বরসঙ্গতি এবং সমীভবন এই দুইটা টপিক আমরা একসাথে আলোচনা করেছি। সমীভবনটা কি, দুইটা ব্যঞ্জন একে অপরের প্রভাবে অল্প বিস্তার লাভ করবে, সেটা হচ্ছে সমীভবন। আর স্বরসঙ্গতিটা কি, দুইটা স্বরধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তার লাভ করবে, অর্থাৎ এই যে এইটা, একটা হচ্ছে ব্যঞ্জনধ্বনি লাভ, ব্যঞ্জনধ্বনি যদি একটার একটার উপর প্রভাব বিস্তার করে সেটা কি সমীভবন বা সমীকরণ, আর যদি দুইটা স্বরধ্বনি একটা একটা একটার একটার উপর প্রভাব বিস্তার করে সেটা কি স্বরসঙ্গতি, ওকে। সমীভবনের বেশ কিছু এক্সাম্পল আমরা দেখেছি, যেমন পক্ক পক্ক, এগুলো কিসের উদাহরণ। সমীভবন আবার তিন প্রকার ছিল, প্রগত পরাগত অনন্য, আর স্বরসঙ্গতি ছিল পাঁচ প্রকার, প্রগত পরাগত দুঃখিত, আচ্ছা ঠিক আছে, প্রগত পরাগত, তারপর হচ্ছে মধ্যগত অন্যান্য চলিত বাংলায় স্বরসঙ্গতি, এখানে আবার বিশেষ নিয়মে দুইটা সাধিত ছিল। তারপর আমরা হচ্ছে এটা আলোচনা করেছি সমীভবনের সাথে, সমীভবন বা সমীকরণের সাথে মিল রয়েছে কার, মিল রয়েছে দ্বিত ব্যঞ্জনের, ব্যঞ্জনের ডাবল উচ্চারণ, পাকা পাক্কা, এখানেও ডাবল হচ্ছে আবার এখানেও ডাবল হচ্ছে, পদ্ম, ঠিক আছে।
সমীভবনের সাথে, এটা আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি। আমি জাস্ট সামারাইজ ফর্মটা দিয়ে দিচ্ছি, এখন আর বিস্তারিতভাবে বলছি না। তারপর ধ্বনি বিপর্যয়, অর্থাৎ একজন আরেকজনের জায়গায় চলে গেল, সেটা হচ্ছে ধ্বনি বিপর্যয়। আর বিকৃতি হচ্ছে একটা ব্যঞ্জনধ্বনির জায়গায় আরেকটা ব্যঞ্জনধ্বনি আসবে, লোপ পাবে। অপিনিহিতি, পরের ইকার বা উকার আগে উচ্চারিত হবে, সেটাকে বলবে অপিনিহিতি। আর যুক্ত ব্যঞ্জনকে না ভেঙে, এই যে এইটা, যুক্ত ব্যঞ্জনকে না ভেঙে যদি ধ্বনির পূর্বে স্বরধ্বনির আগমন ঘটে, সেটা হচ্ছে অপিনিহিতি। বাক্য, বাক্য, এই এক্সাম্পলটা খুবই ইম্পর্টেন্ট, এই বক্সটা, এই বক্সটা এবং তার সাথে সাথে মধ্য সরগমের এই বক্সটা খুবই ইম্পর্টেন্ট। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে যুক্ত থাকবেন, অবশ্যই সামাজিক কাজে লেগে পড়বেন, এবং নতুন কী কী বিষয় আপনাদের বুঝতে সমস্যা সে সম্পর্কে আমাদেরকে অবশ্যই অবহিত করবেন। আমরা একটা খুবই সুন্দর একটা ছবি দেখছি, এটা হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেলদের ছবি, ঠিক আছে। এটা হচ্ছে পুষ্টকুমারী হাইস্কুলের ছবি, এখানে আমাদের ফ্রেন্ড সার্কেলের বেশ কিছু রয়েছে ফ্রেন্ড সার্কেল। এটা হচ্ছে প্রণয়, এটা হচ্ছে রিমা, এটা হচ্ছে শিবলি, সাদিক, এটা হচ্ছে আকাশ। সো প্রণয় হচ্ছে ওর সাথে খুব কথা বলতেছে, দুজন গল্প করতেছে, ঠিক আছে। সো স্যার কী করলো, প্রণয়কে আউট করে দিল, সেটা হচ্ছে ব্যঞ্জনচ্যুতি, শেষের বর্ণ আউট, ব্যঞ্জনচ্যুতি কী, বড় দিদি। আবার হচ্ছে অন্তর্হতি, যদি শেষের কোনো একটা, অর্থাৎ শিবলি কিংবা এই মেয়েটাকে যদি বের করে দেয় কোনো একটা ওয়ার্ড থেকে, স্যার যদি বের করে দেয় সেটা কী হবে, হয়ে যাবে অন্তর্হতি, ঠিক আছে। ও বাদ যাইতে পারে, ও বাদ যাইতে পারে, অর্থাৎ শেষেরটা বাদ না গিয়ে দ্বিতীয় কিংবা তৃতীয় জন যদি বাদ যায় সেটা হচ্ছে অন্তর্হতি, অর্থাৎ শিবলি অথবা রিমা যদি কেউ একজন বাদ যায়, দ্বিতীয় বা তৃতীয় কেউ যদি বাদ যায় অন্তর্হতি। আর যদি ধ্বনি বিপর্যয়, ও চলে যাবে অর জায়গায়, ও চলে আসবে অর জায়গায়, অর্থাৎ রিমা যাবে প্রণয়ের জায়গায়, প্রণয় যাবে রিনার জায়গায়, বসবে যখন, স্যার যদি চেঞ্জ করে দেয়, ইন্টারচেঞ্জ করে দিতে পারে, ঠিক আছে। অর্থাৎ একজন আরেকজনের জায়গায় যাবে, পিসাচ, পিচাস, লাফ, ফাল, ঠিক আছে। সো এটাকে গেল আজকে মূল আলোচনা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।